বিদেশ যাবে মেডিকেল পরীক্ষায় শারীরিক সমস্যা দেখা দিয়েছে, এখন অভিভাবকরা বলছেন নির্দিষ্ট টাকার চেয়ে বেশি দিয়ে পাঠাবে, এটা কি হারাম? আর যদি হারাম হয় তাহলে ইনকামের টাকাও কি হারাম? এই ধরনের কাজ আমাদের প্রায় করা লাগে। মেডিকেল টেস্টে আপনি আনফিট, বিদেশ যাবেন, এখন টাকা একটু বাড়াই দিলে আপনি বাংলাদেশে সাধারণত ফিট হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এদেশে টাকা দিলেই সব কিছু কি হয়ে যায়, ফিট হয়ে যায়। তো এই দুর্নীতিতে আপনার আক্রান্ত এই সমাজে বেশিরভাগ মানুষই টাকা দিয়ে ফিট করে নিয়ে চলে যায়, কিন্তু মুসলমান এটা করবে না, তার জন্য এটা জায়েজ নয়। আপনি আনফিট, তাহলে আপনি ফিট নিয়ে ফিটনেস সার্টিফিকেট নিলেন টাকা দিয়ে, তার মানে আপনি মিথ্যা কথা বললেন, আপনি প্রতারণা করলেন, আপনি যা না সেটা জাহির করলেন, এগুলো গুনাহের কথা, এটা জায়েজ নাই। আবার আপনি উৎকোচ দিলেন, ডাবল গুনাহ। একে তো মিথ্যা সার্টিফিকেট নিলেন, মিথ্যা কথা বললেন, আবার ঘুষ দিলেন, তাহলে ডাবল গুনাহ হয়ে গেল, এটা জায়েজ নাই। তবে এভাবে যে যদি কেউ উপার্জন করে, আর উপার্জনটা বেসিক্যালি হালাল হয়, তাহলে সেই উপার্জনটা তার জন্য হালাল হবে, কিন্তু এই যে কাজটা করলো সেই কাজটা হারাম কাজ করছে, এই জন্য সে আল্লাহর কাছে কি করতে হবে, তওবা এবং ইস্তিগফার করতে হবে। এগুলো আজকাল বাপ মাদেরকেও বোঝানো যায় না, আরে সবাই তো করে, বলস কি এটা বলে দুনিয়াতে চলা যায় নাকি? কিন্তু সে নীতিবান আদর্শবান মানুষ আজকাল সোনার হরিণ হয়ে গেছে।